বলি না, এরকম একটা মনে হচ্ছে আমার কাছে। এটা আমি যে ভদ্রলোক আজকে এত বড় একটা ঘটনার শিকার হয়েছেন, ও ভদ্রলোককে আমি জীবনে দেখিও নাই, নামও শুনি নাই তার। আর যেখানে ঘটনা হয়েছে আমার এখান থেকে আমার গ্রামের বাড়ির থেকে তার 22 কিলোমিটার দূরে। এটা আমি যখন গ্রামে আসি, এখানে মসজিদ আছে আমার, এটা স্কুল আছে আমার, আমার নামে যে রুট আছে ইলিয়াস কবরা রুট আছে আমার নামে, এটা গ্রামের লোকেরা বাজার দিছে এগুলিকে আমার, আমার এরা মনে করতেছে আমি কি জানি একটা ইলেকশন ফেলেকশন করুন। এটা একটা আমার মানটাকে, আমার এই যে 65 বছর বয়সে আমাকে এটা মানটা, আমার জীবনটাকে এটা আঘাত করার জন্য এরকম একটা বড় ইয়ার সাথে এটা একটা নোংরামি ছাড়া কিছু না। না 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 নো, অসম্ভব, অসম্ভব ব্যাপার এটা। মানে এটা ডাকার আমি যারে চিনি না তার ডাকবো কেন ভাই? আর আমার তো কোনো বাগান বাড়ি নাই এখানে, আমার তো কোনো সম্পত্তি এখানে নাই। আমি তো দায়িত্ব নিয়ে বলছি ভাই, আমি একটা অভিনেতা মানুষ, একটা শিল্পী মানুষ, আমি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি, আমি একটা মার্শাল আর্টের টিচার, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এটা এটা হেয় করার জন্য যে ভদ্রলোক এটা প্রথমে নিউজটা দিচ্ছে, এটা কিভাবে দিয়েছে? এটা দায়িত্ববান, এটা অদায়িত্ব মতো, এটা অশিক্ষিত মতোর মতো কাজ করেছে। আমার একটা ন্যূনতম তার একটা ডকুমেন্ট লাগবে তো, আমি তাদের সাথে যে 40 বছর আগে কথা বলছি এরকম একটা পরিচয় লাগবে তো। তার বয়স হয়েছে কত? 35-37, আমার বয়স 65। তার সঙ্গে আমার পরিচয়, আমি চলচ্চিত্রের লোক, সেনাবাহিনীর লোক, কীভাবে পরিচয় হইলো, কোথায় হইলো, কোন জায়গায় হয়েছে, তার সঙ্গে আরও 2-4 জন লোক।